হ্যালো বন্ধুরা, আজ আপনাদের সামনে নিয়ে এসেছি মিনি সেলফি স্টিক কাম ট্রাইপড। এটা অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম, আজ হাতে পেলাম। চলুন আনবক্স করে দেখা যাক। এটা বিল, এই সেই ট্রাইপড যেটা আমি আজকে দেখাতে চলেছি। এর নাম মিনি সেলফি স্টিক L11। ব্লুটুথের মাধ্যমে সমস্ত মোবাইলের সঙ্গে একে কানেক্ট করা যাবে। স্পেসিফিকেশন এখানে লেখা আছে, মেন মেটেরিয়াল হচ্ছে স্টেনলেস স্টিল ABS, মাউন্ট হোল্ডার 60-98 mm, কোলাপস লেন্থ 152 mm, এক্সটেন্ডেড লেন্থ 730 mm। যে ব্লুটুথ ডিভাইসটা রয়েছে তার মধ্যে একটা ব্যাটারি আছে যেটা সহজেই চেঞ্জ করা যাবে ব্যাটারি শেষ হয়ে গেলে। এখানে MRP লেখা আছে 1999 টাকা। এটা অ্যামাজন থেকে নিয়েছি 599 টাকায়। এই সেই প্রোডাক্টটা সামনে নিয়ে এসেছি। এর মধ্যে রয়েছে একটা ম্যানুয়াল ইউজার বুক, আর এই হচ্ছে সেই প্রোডাক্ট। এটাকে ঢিলা করে এই মোবাইল হোল্ডারটাকে আপ ডাউন করা যায়, ইচ্ছা খুশি মতো আপনি পজিশান সেট করে নিতে পারবেন। আর এই হচ্ছে মোবাইল হোল্ডার, এখানে গ্রিপ রয়েছে দুখানা মোবাইলকে ভালোভাবে ধরে রাখার জন্য। এরপরে দেখাই, এটাকে ঘুরিয়ে ও আপনি সেট করতে পারবেন যেভাবে আপনার সুবিধা হবে সেইভাবে। এটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা রোটেশন হয়। আর এই হচ্ছে সেলফি স্টিকের লাঠিটা, যেটাকে 730 মিলিমিটার বাড়িয়ে নেওয়া যাবে। ট্রাইপডের জন্য এটা ইউজ করা যায়, এই সুন্দরভাবে এটা এখানে বসে যায়। মোবাইলের সঙ্গে কানেক্ট করার পদ্ধতিটাও খুব সহজ, এটা জাস্ট 3 সেকেন্ডের জন্য প্রেস করে রাখতে হবে, ব্লু কালারের লাইট ব্লিঙ্ক করবে, মোবাইলের ব্লুটুথ অন করতে হবে। অন করার পরে ওখানে সেলফি লেখা একটা অপশান আসবে, সেখানে ক্লিক করলে এর সাথে পেয়ার হয়ে যাবে। মোবাইলে ব্লুটুথ কানেক্ট করার পরে এই সুইচটা প্রেস করলে ফটো বা ভিডিও যেটা তোলার খুব সহজেই তুলে নিতে পারবেন। ট্রাইপড হিসেবে ব্যবহার করার সময় এই রিমোটটা খুলে বার করে নিতে পারেন এবং সেটাকে রেখে দূরে একটু দূরে গিয়ে রিমোট প্রেস করে আপনি ভিডিও অন অফ করতে পারেন। প্রোডাক্টটা তাদের জন্য খুব উপকারী যারা ভিডিও বানাতে পছন্দ করে বা সেলফি তুলতে পছন্দ করে। এর লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিলাম। এই ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।